ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইরিগেশনের, এই সরি এনভায়রনমেন্টের তো 4 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট বা পিউরিফিকেশন অফ ওয়াটার। পিউরিফিকেশন অফ ওয়াটার এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা, যেখান থেকে প্রত্যেক বছর অনেক কোশ্চেন আসে। সুতরাং এই জিনিসটাকে, এই সাবজেক্টটাকে খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। তো এর আগে হচ্ছে আমরা ওয়াটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করে নিয়েছি, যে ওয়াটারকে কীভাবে, ওয়াটারের কোয়ালিটি ম্যানেজমেন্ট কীভাবে করব। আমরা এর আগে IS 1050-2012 এই কোডটাতে আমরা মোটামুটি সব দেখে নিয়েছি যে কোথা কোথা থেকে কত কী স্ট্যান্ডার্ড থাকে। ঠিক আছে, এবার আমরা মোটামুটি জেনে নিলাম যে আমার জলটা পিউরিফাইড আছে কি নেই। তো এবার জলটাকে আমার পিউরিফাই করতে হবে, যাতে মানুষের কাছে পাঠানোর আগে জলের মধ্যে কোনো তোর খারাপ জিনিস না থাকে, যেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে হার্মফুল। তো এই যে পিউরিফিকেশানটা করব, এই পিউরিফিকেশান করতে গেলে অনেকগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের ফলো করতে হবে। তো ফার্স্ট যেটা করা হয়, আমি একটা জাস্ট চার্ট দিয়ে তোদেরকে বুঝিয়ে দিচ্ছি সিম্পলভাবে, তারপর হচ্ছে আমি ডিটেলসে আসবো। ফার্স্ট যেটা প্রসেস করা হয়, যে ধর আমার একটা জায়গা থেকে আমি জলটা নিচ্ছি, ধর একটা কোনো সোর্স থেকে আমি জলটা আমরা নিচ্ছি, ধর এটা আমার একটা লেক, ঠিক আছে, এখানে ওয়াটার আছে আমার, এটা হচ্ছে আমার লেক, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রাইমারি সোর্স। এবার এই লেক থেকে যখন আমরা ওয়াটারটাকে তুলছি, কিসের থ্রু দিয়ে তুলছি? লেক থেকে আমরা যে ওয়াটারটাকে তুলি সেটাকে আমরা কিসের থ্রু দিয়ে তুলি, সেটার নাম কি বলেছিলাম? সেটা হচ্ছে পাম্প দিয়ে তুলি, এবং এই পুরো সেট আপটাকে বলা হয় ইনটেক, ঠিক আছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় আমাদের ইনটেক চেম্বার। ঠিক আছে, চেম্বারটা ঠিক এরকম টাইপের হয়, এর মধ্যে দিয়ে হচ্ছে তোর পাম্পের থ্রু দিয়ে, এটা হচ্ছে আমাদের পাম্প, পাম্পের থ্রু দিয়ে আমরা ওয়াটারটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই পাম্পের যে ওয়াটারটা আছে, ফার্স্টে কি করব, আমরা ওয়াটারটাকে কোন একটা জায়গায় স্টোর করব, ঠিক আছে, বা স্টোর করব, স্টোর করে সেই জলটাকে হচ্ছে আমরা পাঠাতে হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার স্টোরেজ হয়ে গেল, অথবা এই জলকে হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে পিউরিফিকেশন তোর যে আমাদের সিস্টেমটা থাকে তার মধ্যে পাঠাতে পারি। তো পিউরিফিকেশন সিস্টেমের মধ্যে সবার ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্রথমে কি করতে হয়, এই জলটাকে স্ক্রিনিং করতে হয়, মানে ছাঁকনি দিয়ে জিনিসটাকে ছাঁচতে হয়, ঠিক আছে। স্ক্রিনিংয়ের একটা ছোট্ট জাস্ট শুধু মডেল আমি এখানে এখন দেখাচ্ছি, পরে আমি ডিটেলস আরও মডেলটা দেখাবো, ঠিক আছে। তো কি হয়, এই যে জলটা আসছে এই স্টোরেজ থেকে, এই জলটা হচ্ছে এখানে প্রথমে স্টোর হয়, ঠিক আছে। এখানে একটা তারজালি টাইপের থাকে, সে কি করে, যত ভাসমান জিনিস আছে, ভাসমান মানে হচ্ছে তোর ধর কোনো কিছু ফ্লোটিং, কোনো কাঠ ভাসছে, ঠিক আছে, বা কোনো, হ্যাঁ, বা ধর গাছপালার ডাল আছে, ঠিক আছে, এরকম বড় বড় জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে এই প্রাইমারি স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা ছেঁকে ফেলি, ঠিক আছে, ছেঁকে এখান দিয়ে বাকি ফ্রেশ ওয়াটারটা আমার বেরোচ্ছে। এক্ষেত্রে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা তাহলে হচ্ছে কোর্স যে যে মেটেরিয়ালগুলো থাকে, মানে তোর এক কথা বলতে গেলে ইনঅর্গ্যানিক যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো প্রাইমারিভাবে আমরা ছেঁকে ফেললাম। এবার অর্গ্যানিক যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলো হচ্ছে জলের মধ্যে হচ্ছে ডিজলভ অবস্থায় থাকে বা কোলোডাল অবস্থায় থাকে, কিছু কিছু ইনঅর্গ্যানিক পার্টিকেলও থাকে, ঠিক আছে। তো সেইগুলো হচ্ছে আমরা এইখানে স্ক্রিনিংয়ের মধ্যে ছাঁচতে পারি না, স্ক্রিনিংয়ে হচ্ছে আমরা বড় সাইজের যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ছাঁকি। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে স্ক্রিনিং। আমি এগুলো আরও বড় ডিটেলসে বোঝাবো, শুধু এখন বেসিক যেটা আছে সেটাকে আমি আগে বলে দিই। তো স্ক্রিনিংয়ের পর কি করব, আমরা এই জলটাকে একটা এরকম বড় একটা সার্কুলার রিজার্ভারের মধ্যে আমরা স্টোর করে রাখি,
ঠিক আছে, এটা হরাইজন্টালও হতে পারে ভার্টিক্যালও হতে পারে। এই রিজার্ভারের মধ্যে জলটাকে আমার স্টোর করে রাখা হয়। আমি ছবি দেখাবো, ছবি দেখলে বুঝতে পারবি। এইটাকে বলা হয় প্লেন সেডিমেন্টেশন, প্লেন সেডিমেন্টেশন। এখানে কি হয়, এখানে হচ্ছে যে তোর কোর্স যে পার্টিকেলগুলো আছে, ইনঅর্গানিক যে পার্টিকেলগুলো আছে, সেগুলো হচ্ছে এই নিচেতে যখন জলটাকে এখানে কিছুক্ষণ রাখা হয়, জলের তলায় দেখবি যে কোর্স পার্টিকেলগুলো আছে সেগুলো হচ্ছে নিচে জমা হতে থাকে, তাই তো? তো এখান দিয়ে যেটা জিনিসটা জমা হয়ে উপর দিক দিয়ে আমি ফ্রেশ ওয়াটারটাকে বার করে নিলাম। এখন এর মধ্যে তো এখনো কিছু কিছু পার্টিকেল আছে, কোলয়েডাল পার্টিকেল। প্লেন সেডিমেন্টেশন টাইপ বলুন তো একবার। প্লেন সেডিমেন্টেশন পুরো প্রসেসটা দেখাই একটা তোদের। দাঁড়া, প্লেন সেডিমেন্টেশন একটা পুরো ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখাই। দাঁড়া, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে একটা প্লেন সেডিমেন্টেশন। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে একটা প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখানে কি করা হয়, জলটাকে স্টোর করা হয়, ঠিক আছে? স্ক্রিনিংটা দেখাই, স্ক্রিনিংটা দেখাই। স্ক্রিনিংটা অনেকটা এরকম টাইপের দেখতে হয়, এরকম ছাকুনি টাইপের দেখতে হয়, তার জালির মতো, ঠিক আছে? এর মধ্যে দিয়ে জলটা হচ্ছে যখন যায়, যে ভারী ভারী মেটালগুলো আছে বা ফ্লোটিং যে মেটালগুলো আছে সেইগুলো হচ্ছে তোর এখান দিয়ে আটকে যায়। জিনিসটা দেখতে পাচ্ছিস, এখানে দেখ এগুলো সব আটকে যাচ্ছে। এই জলটা দেখ কত নোংরা, এই জলটাই হচ্ছে খাবার জন্য ইউজ করবে। তো এখানে প্রথমে হচ্ছে জিনিসটা হচ্ছে এখানে আটকে যাচ্ছে, আটকে গিয়ে সেই জলটাকে এখানে স্টোর করা হয়, যাতে জিনিসটা তোর যে ভারী পার্টিকেলগুলো আছে সেগুলো হচ্ছে তোর এখানে জমা হয়। তো এই হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক হয়ে গেল। এরপর কি করা হয়, আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এর মধ্যে অর্গানিক যে মেটেরিয়ালগুলো আছে যেগুলো কোলয়েডাল অবস্থায় আছে। কোলয়েডাল মানে কি, মেটেরিয়াল হচ্ছে তিন অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে সাসপেন্ডেড, সাসপেন্ডেড, একটা হচ্ছে তোর কোলয়েডাল, আর একটা হচ্ছে ডিজলভ, ঠিক আছে? সাসপেন্ডেড মানে কি, যেটা হচ্ছে পুরোপুরি ভাসমান অবস্থায় আছে, যেটাকে আমরা নেকেড আইয়ে দেখতে পাবো। ডিজলভ মানে কি, যেটা হচ্ছে পুরোপুরি গুলে যায়, যেমন নুনকে জলে দিলে নুন পুরোপুরি গুলে যায়, ঠিক আছে? এই ধরনের মেটেরিয়ালগুলো হয় ডিজলভ। কোলয়েডাল হচ্ছে সাসপেন্ডেড আর ডিজলভের মাঝামাঝি অবস্থা, ঠিক আছে? না সে গুলে গেছে, না পুরো ভাসমান অবস্থায় আছে, ঠিক আছে? তো এই যে কোলয়েডাল যে মেটেরিয়ালগুলো থাকে, বিশেষত কোলয়েডাল মেটেরিয়াল যেগুলো হয় সেগুলো হচ্ছে তোর আমাদের অর্গানিক মেটেরিয়ালগুলো হয়, ঠিক আছে? তেল দেখবি যে অর্গানিক যে ফ্যাটগুলো থাকে সেগুলো হচ্ছে তোর কী হয়, তো সেগুলো দেখবি না ডিজলভ হয় না ভাসমান অবস্থা থাকে, সেগুলোকে ইজিলি রিমুভ করা যায় না। তো তার জন্য কি করা হয়, এই সেডিমেন্টেশনের সাথে এক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউজ করা হয়, যেখানে হচ্ছে এরকম চাকা সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে? এই চাকাগুলো ঘোরে, এর মধ্যে ওয়াটারটাকে চালানো করা হয়। এবং এর মধ্যে কিছু কেমিক্যাল কম্পাউন্ড দেওয়া হয়, ঠিক আছে? কেমিক্যাল কম্পাউন্ডগুলো কি করে, ধর একটা কোলয়েডাল পার্টিকেল হচ্ছে এই এত ছোট, এগুলো হচ্ছে তোর নিচে হচ্ছে সেটেল হচ্ছে না। তো সেটেল করার জন্য কিছু কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করা হয়, তাহলে পাশাপাশি দুটো পার্টিকেল একে অপরের সাথে এই কেমিক্যাল কম্পাউন্ডের জন্য এরকমভাবে জড়ো হতে থাকে, জড়ো হয়ে পার্টিকেলটার সাইজটাকে বড় করে দেয়। এবার যত সাইজ বড় হয়ে যাবে কি, জিনিসটা নিচে থিতিয়ে পড়বে, তাই তো? তো এই যে প্রসেসটা, একে বলা হয় সেডিমেন্টেশন, এইডেড উইথ কোয়াগুলেশন। মানে সেডিমেন্টেশন হচ্ছে
কিন্তু তার সাথে সাথে কোয়াগুলেশন প্রসেসটাও হচ্ছে, মানে কোয়াগুলেশন করে তারপর কিছুক্ষণ জিনিসটাকে একটা এক জায়গায় রাখলে জিনিসটা থিতিয়ে পড়বে, ঠিক আছে। এবার এই জিনিসটা তো হলো, এবার কি করা হচ্ছে, এই যে জলের যে মিডিয়ামটা আছে, জলের মিডিয়ামটার মধ্যে আরও কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থাকতে পারে, তখন সেটাকে কি করা হয়, আমাদের স্যান্ডের কিছু লেয়ার, স্যান্ডের অনেকগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ার আছে, এরকম লেয়ার বাই লেয়ারের উপর দিয়ে জলটাকে পাস করানো হয়, এক কথায় ফিল্টারের মতো কাজ করে, ঠিক আছে। কীরকমভাবে, ধর জলটা এখানে দেয়া হলো, ঠিক আছে, জলটা এইখান দিয়ে যখন যাচ্ছে, তো এই জলের মধ্যে যে সমস্ত ছোট্ট ছোট্ট কণাগুলো আছে যেগুলো জলের সাথে দরকার নয়, সেই জিনিসগুলো কি হয় এই ওপরের স্তরে সেটেল হতে থাকে, সেটেল হয়ে এই তলা দিয়ে একদম ফ্রেশ ওয়াটার বের হয়, একে বলা হয় ফিল্ট্রেশন, ঠিক আছে। এবার ফিল্টার করে দিলে মোটামুটি আমার ফ্রেশ ওয়াটার পেয়ে গেলাম। এবার এই ফ্রেশ ওয়াটার পাওয়ার পর, এবার এই ওয়াটারটার মধ্যে তো কিছু ব্যাকটেরিয়াল ইনফেক্টেড মেটেরিয়াল তো থাকতেই পারে, তাহলে আমার এই যে ওয়াটারটা পেলাম, এই ওয়াটারটাকে ডিসইনফেক্টেড করতে হবে। তখন এই ওয়াটারটার মধ্যে আমরা কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিই, সবচেয়ে বেশি যেটা আমরা দিই সেটা হচ্ছে ক্লোরিন, নিশ্চয়ই তোরা শুনেছিস ক্লোরিন দেয়, সেই জন্য দেখবি পাবলিক ওয়াটার সাপ্লাই যে জলটা থাকে তার মধ্যে একটা ক্লোরিনের একটা স্মেল ছাড়ে, ঠিক আছে। তো সেটাকে বলা হয় ডিসইনফেকশন, ডিসইনফেকশন, ঠিক আছে। এবার ডিসইনফেকশন করার পর আরও কিছু প্রসেস আছে, এই ডিসইনফেকশন করার পর জেনারেলি ওয়াটারটা পাবলিক ওয়াটারে, হ্যাঁ বল, একটা দাগ পিএইচএল হলোনিক সেট ছিল কি রেসিডুয়াল ক্লোরিন, ওটা তো স্যার পয়জন টাইপের ছিল। হ্যাঁ আমি ওটা বলবো, রেসিডুয়াল ক্লোরিন জিনিসটা কি সেটা আমি যখন ডিসইনফেকশন বলবো তখন ওইটা ডিটেলসে বলবো, ঠিক আছে। দু ধরনের ক্লোরিন হয়, একটা হচ্ছে ফ্রি ক্লোরিন, রেসিডুয়াল ক্লোরিন, ঠিক আছে, তারপরে অ্যামোনিয়া, বিভিন্ন টাইপের ক্লোরিন হয়, ঠিক আছে। তো কোন ক্লোরিন কখন হচ্ছে আমরা লাগে, কোন জিনিসটাকে কী তা আমি বলবো, এই ডিসইনফেকশনটা যখন আমি পড়াবো তখন আমি ওইটা ডিটেলসে বলবো, ঠিক আছে। রেসিডুয়াল ক্লোরিন ডিসইনফেকশনের সময় দরকার লাগে এই টার্মটা। তো অনেক জায়গাতে এই ডিসইনফেকশন করার পরই এই পাবলিক ওয়াটার সাপ্লাইটাকে তোর পাবলিকের জন্য ইউজ করতে দিয়ে দেওয়া হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আছে এই যে ওয়াটারটা আছে এই ওয়াটারটাতে আবার একটা ব্যাড স্মেলও ছাড়ে, ঠিক আছে, বা আদার কিছু কম্পাউন্ড থাকে যেগুলো হচ্ছে আমাদের দরকার পড়ে না। তো তার জন্য আমাদের আরও কয়েকটা স্টেপ এখানে করা হতেও পারে আবার নাও পারে, যেমন হচ্ছে এইরেশন, মানে ওই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে এয়ার পাস করানো হয়, ঠিক আছে। এয়ার পাস করলে কি হয়, ওর মধ্যে যে সমস্ত যদি কোনো কেমিক্যাল কিছু থাকেও তারা হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তোর বিভিন্ন অন্য কম্পাউন্ড করে সেটেল হয়ে যায়। তারপরে হচ্ছে সফটেনিং, সফটেনিং মানে হচ্ছে জলটা যদি ক্ষারীয় হয়ে যায় বা অম্ল হয়ে যায় তখন সেক্ষেত্রে আমার জিনিসটাকে, আমার তার পিএইচ ভ্যালুটা যেটা আছে ওয়াটারে সেটাকে আমি ব্যালেন্স করতে পারি এটার মাধ্যমে, ঠিক আছে। এছাড়া যদি সয়েলে ওয়াটারটার মধ্যে যদি আমার ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আমরা এটাতে ফ্লুরাইডেশনও করতে পারি, FLO, ফ্লুরাইডেশন করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে রিকার্বনেশন করতে পারি, রিকার্বনেশন, ঠিক আছে, লাইমিং দিয়ে হচ্ছে রিকার্বনেশন করতে পারি, অথবা ডিস্যালিনেশন করতে পারি। সমুদ্রের জল যদি আমরা ইউজ করি স্যালাইন থাকে তাহলে সেক্ষেত্রে করা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রসেস, তাহলে কী কী প্রসেস হচ্ছে আমাদের স্টেপগুলো একটু দেখে নিই, এখানটা তাহলে একটা হেডিং দিয়ে দে সামারি করে একটা, তাহলে মোটামুটি বুঝতে পারবি। স্টেপ অফ প্যুরিফিকেশন অফ ওয়াটার, তাহলে ফার্স্ট স্টেপ কি করলাম আমরা বল, ফার্স্ট স্টেপ আমরা লেক থেকে জল তুললাম, ইনটেক করলাম, পাম্প দিয়ে আমরা প্যুরিফিকেশন থেকে স্টার্ট করছি, যেটা সেখানে হচ্ছে তো স্ক্রিনিং,
ওটা তো আমি বোঝালাম যে পুরো প্রসিডিওরটা কীরকম হয়। আমাদের পিউরিফিকেশন মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে তোর স্ক্রিনিং, ঠিক আছে, যেখান থেকে মানে ওর অপারেশনটা স্টার্ট হচ্ছে। তারপরটা কী ছিল? প্লেন সেডিমেন্টেশন। তারপর কি ছিল? ফ্লকুলেশন, সেডিমেন্টেশন এইডেড উইথ কোয়াগুলেশন অথবা ফ্লকুলেশন, ঠিক আছে। মানে কিছু কেমিক্যাল মিক্স করে সেটাকে থিতিয়ে থিতিয়ে ফেলা, যে ফাইন পার্টিকেল গুলো থাকে, কোয়াগুলেশন, ঠিক আছে। চার নম্বর কি করলাম? ফিল্ট্রেশন। পাঁচে কি করলাম বল? ডিসইনফেকশন, তাই তো? ডিসইনফেকশন। ছ নম্বরে আমরা কি করলাম? এইরেশন। সাত কি করলাম? সফটেনিং। আচ্ছা, আটের মধ্যে বাকিগুলো টুকি দে। ফ্লোরাইডেশন, তারপর হচ্ছে তো রিকার্বনেশন, লাইমিং, তারপর হচ্ছে টি স্যালিনেশন। মানে স্যার স্লাইম ওয়াটারটাকে ডিসমিনেশন করার প্রসেস বলছেন তো? মানে সমুদ্রে যদি জল আমরা ইউজ করি তাহলে তাতে তো নুনের পরিমাণটা থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্যালিনেশন করা হয়। আমাদের এই সব জায়গায় করা হয় না, এগুলো হচ্ছে তো দুবাই, আরব, এই সমস্ত জায়গাতে অনেক বেশি মাত্রায় করা হয়, ঠিক আছে। তো মেন যদি আমরা টপিক বলি, মেন ইম্পর্টেন্ট হচ্ছে স্টেপ হচ্ছে এই পাঁচটা। এই পাঁচটা হচ্ছে আমাদের মেন তোর প্রসেস। এই পাঁচটা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, কোশ্চেন আসলে এই পাঁচটা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। তো ফার্স্টেই আমরা চলে আসি স্টেপ ওয়ান, যেটা হচ্ছে আমাদের স্ক্রিনিং। এক নম্বরে স্ক্রিনিং, স্ক্রিনিং এর একটা মডেল ছবি এঁকে রাখ। ছবিটা এঁকে রাখা ভালো, কাজে লাগবে। ধর স্ক্রিনিং এর ক্ষেত্রে কিরকম হয়, এই হচ্ছে আমার একটা চেম্বার হয়, ঠিক আছে। এই চেম্বারের মধ্যে দিয়ে আমার একটা এরকম একটা তার লাগানো থাকে, ঠিক আছে। ওয়াটারটা কি হয়, এইটার মধ্যে দিয়ে এন্টার করে স্ক্রিনিং এর মধ্যে ছাপনি হয়, ফ্রেশ ওয়াটারটা বের হয়। এখানে আলাদা সাইন দিয়ে দিয়ে রাখ। কিছু ফ্লোটিং মেটেরিয়ালও থাকে, সেইগুলো কি হচ্ছে এইখানে স্ক্রিনিংয়ে স্টোর হয়। এবার এগুলো স্ক্রিনিং স্টোর হয়ে এটাকে এইভাবে, এই স্ক্রিনিংটা এইভাবে ঘোরে জিনিসটা ওপর দিকে উঠে যায়, ঠিক আছে। এই পুরো স্টেপটাকে বলা হয় আমাদের স্ক্রিনিং। তো স্ক্রিনিং এর ক্ষেত্রে আমাদের মেন স্ক্রিনিং থেকে যে যে কোশ্চেনগুলো আসে, স্ক্রিনিং এর প্রসিডিওরটা মোটামুটি বুঝতে পেরেছিস সবাই? সবাই বুঝতে পেরেছিস তো, নাকি আমাকে ভিডিও দেখাতে হবে? এখানে কোনো টার্ম নেই তো স্যার? কে? স্ক্রিনিং দেখ দু প্রকারের হতে পারে। স্ক্রিনিং হয় দু প্রকারের,
ঠিক আছে, একটা হচ্ছে তোর কোর স্ক্রিনিং আর একটা হচ্ছে ফাইন স্ক্রিনিং। অনেক জায়গায় তোর কি করা হয় এরকম স্ক্রিনিংয়ের যে এই যে তার জালি আছে এরকম দুটো তার জালি রাখা হয়। প্রথমে হচ্ছে মোটা একটা তার জালি রাখা হয় যার মধ্যে দিয়ে ফ্লোটিং বড় বড় যে পার্টিকেলগুলো আছে মেটেরিয়ালগুলো আছে সেইগুলো আটকায়। তারপর একটা ছোট্ট তার জালি রাখা হয় যার মধ্যে দিয়ে তার থেকেও ছোটো ছোটো যে পার্টিকেলগুলো আছে সেগুলো স্টোর হয়। ঠিক আছে, তো সেই কনসেপ্টটাই এখানে বলা হয়েছে এই কোর্স যে স্ক্রিনিংটা এটাকে অনেক সময় হচ্ছে আমাদের এর একটা নাম আছে, এটা নামটাও জেনে রাখ, যে ট্রাশ ট্র্যাক বলা হয়। ঠিক আছে, ফাইন স্ক্রিনিংয়ের ঠিক আগেটায় রাখা হয়। ঠিক আছে, এই জিনিসটা যা শুধু মনে রাখ। এদের যে সাইজ সাইজ যেটা হচ্ছে যে 2-10 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার এইগুলো পরীক্ষা আসে না, সুতরাং নোটে লেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার ইউজ করা হয় না জেনারেলি। ফাইন স্ক্রিনিং কিন্তু খুব সব জায়গায় আমরা জেনারেলি মডার্ন টাইমসে ফাইন স্ক্রিনিং ইউজ করি না। কেন করি না? ফাইন স্ক্রিনিংয়ের ক্ষেত্রে দেখ আমার যে জলটা নিচ্ছি এর মধ্যে এত তোর হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল থাকে, ফাইন স্ক্রিন অনেক সময় চোকড হয়ে যায়, মানে ওর যে হোলগুলো থাকে সেই হোলগুলো হচ্ছে তোর বন্ধ হয়ে যায়, ফলে বারবার ওইগুলোকে পরিষ্কার করা একটা মেনটেনেন্সের সমস্যা থাকে। জল যে দরকার সেই জলটা হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে পাই না। ঠিক আছে, তো এই সমস্যাগুলো আছে, তো সেক্ষেত্রে ওই জন্য ফাইন স্ক্রিনটা এখন ইউজ করা হয় না। এবার এই যে জিনিসটাকে, এই যে স্ক্রিনিংয়ের যে মেশিনটাকে, এইটাকে আমাদের 45-60 degrees এই অ্যাঙ্গেলের মধ্যে আমাদের রাখা হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবি। আর একটা জিনিস মনে রাখবি যে এর মধ্যে দিয়ে যে ওয়াটারটা, আমাদের এই কোশ্চেনগুলোই আসে সবচেয়ে বেশি, যে কতটা ফ্লো ভেলোসিটি থাকে, লিখে রাখ ফ্লো ভেলোসিটি স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে থাকে 0.8-1 meter per second। বল কিন্তু ওই যে ওই যেটা দেখালাম ওটা কি নামটা বললেন, যে 45-60 degrees এগুলো রাখা আছে ওটা স্ক্রিনিংয়ের যে মেশিনটা যে চেম্বারটা সেটাকে ভার্টিক্যালি রাখানো হয়, এরকম একটা অ্যাঙ্গেলে রাখা হয়। তোর ছবিগুলো তখন যখন দেখালাম এই যে এই জিনিসগুলোকে অ্যাঙ্গেলে রাখা হয়। ঠিক আছে, একটা সার্টেন অ্যাঙ্গেলেতে রাখা হয় ফিল্টারটা যে ফিল্টারটা আছে সেটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে আমরা রাখি। ঠিক আছে, তো স্ক্রিনিং থেকেই হচ্ছে এই ধরনের টার্মগুলো আসে। সবচেয়ে বেশি যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে তোর ফ্লো ভেলোসিটি বলতে কোনটার কথা বলছে? ফ্লো ভেলোসিটি মানে যে ফ্লোতে ও যে নর্মাল যে ভেলোসিটিটা, যে ফ্লো, ফ্লো মানে হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি। ঠিক আছে, ওইটা একটা নির্দিষ্ট সাইজ আছে, আমার এইখান থেকে ইনটেক থেকে যে জলটা আসছে তার স্পিড হবে 1 meter per second। বোঝা যাচ্ছে? মানে এইখান থেকে আসলো এই যে ফ্লোটা হচ্ছে ওইখান থেকে না, পাইপের মধ্যে থেকে না, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 1 meter per second এই রেঞ্জের মধ্যে রাখা হয়। ঠিক আছে, এটাকেই বলা হয় তার ফ্লো ভেলোসিটি। এই হলো আমার স্ক্রিনিংয়ের বেসিক। তাহলে স্ক্রিনিং থেকে আমাদের কিন্তু মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে এর অ্যাঙ্গেলটা কত আর এর ভেলোসিটিটা কত। এই দুটো কোশ্চেনই দেখবি পরীক্ষা উত্তর কোশ্চেন যদি ঘাঁটিস বারবার এই কোশ্চেনগুলি এসছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন। প্লেন সেডিমেন্টেশন প্লেন সেডিমেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের, এর আগেই আমরা একটা ছবি দেখালাম যে প্লেন সেডিমেন্টেশনের ডায়াগ্রামটা কীরকম টাইপের হয়, তার একটা ছবি আমি তোদেরকে দেখিয়েছি। এবার হচ্ছে দেখ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের মধ্যে আমার যে জলটা স্টোর হবে সেই ট্যাঙ্কটার সাইজটা কীরকম রাখতে হবে আর জলের স্পিডটা কতটা রাখতে হবে, তবে ওই জিনিসটা একদম নির্দিষ্ট ইন্টারভ্যাল বরাবর সে স্টোর হতে পারবে। কীরকম কনসেপ্ট? ধর আমার একটা ওয়াটার পার্টিকেল এইখান দিয়ে আসছে, এবার এর মধ্যে ধর একটা ধর সাপোজ একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এটা কোনো কোর্স মেটেরিয়াল আছে, তো এই মেটেরিয়ালটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে তো যাবে, তাহলে এইটা স্টোর হবে একটা নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে,
তাই তো? এটা একটা স্টোর হবে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে, এটা তো বুঝিস। তাহলে এইটা স্টোর হবে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে। আমি যদি এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের যদি ভেলোসিটিটা বাড়াই, তাহলে এই জিনিসটা কোথায় গিয়ে স্টোর হবে? অনেক দূরে গিয়ে স্টোর হবে। আবার যদি ভেলোসিটি কমাই, খুব কম জায়গায় হবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যদি ভেলোসিটি খুব কমাই, তাহলে আমার একসাথে অনেক বড় জায়গায় আমাকে জিনিসটাকে স্টোর করতে হবে, তাই তো? তাহলে আমার সময়টা তো খুব কম, একটা জায়গায় যখন স্টোর করব, সেই জিনিসটা যখন ভার্টিক্যালি নিচের দিকে নামবে কোনো পার্টিকেল, সে তাহলে মানে কি তাকে অনেকটা জায়গা দিতে হবে। আবার যদি খুব স্পিডেও দিই, তাহলে এই পুরো জিনিসটা এইখানটা কোনো কিছু সেটেল হবে না, এই দূরবর্তী জায়গায় সেটেল হবে, এবং অনেক পার্টিকেল আছে যেগুলো হচ্ছে তোর সেটেল না হয়ে বাইরের দিকে তোর আমার বেরিয়েও যেতে পারে। তাহলে আমাকে ভেলোসিটিটা ট্যাঙ্কের এমনই রাখতে হবে যাতে পুরো জিনিসটাই ভালোভাবে সেটেল হয়, ঠিক আছে? তো এই সেটেলমেন্টগুলোর জন্য সবার ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা, ঠিক আছে, আমার যে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমার মেন যেটা হচ্ছে তো সেটেল হয়, সাসপেন্ডেড পার্টিকেলগুলো, মেনলি সাসপেন্ডেড পার্টিকেলস যাদের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন ওয়ান হয়, এই সমস্ত পার্টিকেলগুলোর হচ্ছে তোর সেডিমেন্টেশন এই প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, ঠিক আছে? তো এই প্লেন সেডিমেন্টেশনের মধ্যে একটা জলকে, যখন একটা জল এখানে রাখবো, তো মোটামুটি আমার কতক্ষণ রাখতে হবে, ঠিক আছে? কয়েকটা জিনিস ভালো করে মনে রাখ, কয়েকটা জিনিস হচ্ছে আমাদেরকে জানতে হবে সেডিমেন্টেশন ট্যাঙ্কে ডিজাইন করার সময়। প্রথম হচ্ছে তার ডিটেনশন পিরিয়ড, ডিটেনশন পিরিয়ড মানে ওই জলটাকে আমার ওই ট্যাঙ্কের মধ্যে কতক্ষণ রাখতে হবে। তারপর হচ্ছে সাইজ অফ ট্যাঙ্ক, ট্যাঙ্কটার সাইজ কীরকম আমাকে রাখতে হবে। তারপরে হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো, তার মানে ওই ফ্লোটার ভেলোসিটিটা কত আমাকে সেটা একটা জানতে হবে। আর একটা যেটা জানতে হবে, সেটলিং ভেলোসিটি, সেটলিং ভেলোসিটি। এই চারটে জিনিস কিন্তু প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক করার সময় চারটে জিনিস কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফার্স্টেই আমরা আসি যে আমার এই যে পার্টিকেলগুলো আছে, যে কোনো পার্টিকেল যখন একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যায়, ধর আমার এই পার্টিকেলটা আছে, এই স্পিডে মুভ করছে, তাই তো? তো এর দুটো ভেক্টর কম্পাউন্ড তৈরি হবে, একটা হচ্ছে হরাইজেন্টাল বরাবর, একটা ভার্টিক্যাল বরাবর। হরাইজেন্টাল বরাবর যে ভেলোসিটিটা হয় তাকে আমরা বলি ভেলোসিটি অফ ফ্লো বা ফ্লো ভেলোসিটি, এটাকে আমরা নর্মাল ভি দিয়ে ডিনোট করি। আর নিচের দিকে ডিরেকশনে যেটা হয় সেটাকে আমরা বলি সেটলিং ভেলোসিটি, এটাকে আমরা ভি এস দিয়ে ডিনোট করি। তাহলে ভি যদি গ্রেটার দেন সেটলিং ভেলোসিটি হয়, তাহলে কি হবে, পার্টিকেলটা হচ্ছে দূরের দিকে গিয়ে যাবে। আর যদি সেটলিং ভেলোসিটিটা ভেলোসিটি অফ ফ্লোয়ের থেকে বেশি হয়, তাহলে পার্টিকেলটা নিচের দিকে যাবে, ঠিক আছে? তো এই সেটলিং ভেলোসিটির কনসেপ্টটা আমরা একটা ল থেকে নিই, সেটার নাম হচ্ছে স্টোকস ল, স্টোকস ল, ঠিক আছে? স্টোকস লতে তোরা নিশ্চয়ই পড়েছিলিস যে কোনো পার্টিকেল, মানে যেগুলোর হচ্ছে তোর সাইজ হচ্ছে তোর ডায়ামিটার হচ্ছে 0.1 mm এর নিচে হয়, সেগুলো হচ্ছে সেটেল হয়, তার যে ভেলোসিটি সেটা হচ্ছে g/18 ক্যাপিটাল জি মাইনাস ওয়ান ডি এ স্কোয়ার বাই ইটা, ঠিক আছে? যেখানে হচ্ছে ফর ডি লেস দেন 0.1 mm। তাহলে সেটলিং ভেলোসিটির যে ফর্মুলাটা, এখানে হচ্ছে দেখ আমার জিটা মানে কি, ডিটা মানে হচ্ছে তোর ডায়ামিটার অফ দ্য পার্টিকেল,
ঠিক আছে, জি মানে হচ্ছে সেই পার্টিকেলটার স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোর ইটা যেটা বললাম সেটা হচ্ছে কাইনেমেটিক ভেসকোসিটি বললাম, এটা মনে রাখ, এটা আবার যেন ভি হিসাবে গন্ডগোল করে ফেলিস না। কাইনেমেটিক ফ্লুইডে নিশ্চয়ই পড়েছিস তোরা, কাইনেমেটিক ভিসকোসিটি, ঠিক আছে, জিটা তো স্পেসিফিক এই আমাদের যে গ্র্যাভিটি সেটার হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই যে আমার পার্টিকেলগুলো আছে সেটলিং ভেলোসিটি হচ্ছে আমরা এইভাবে বার করতে পারি। এইখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি পার্টিকেলগুলোর সাইজ একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, ধর এই পার্টিকেলটা আমার ডাউনওয়ার্ডের দিকে মুভ করছে যেটা হচ্ছে তোর সেটলিং ভেলোসিটি ভিএস। এবার যে ওয়াটারটা আছে এ কি করবে, এর উপর একটা সাইডের তো একটা ফ্রিকশন দেবে, এই ফ্রিকশনটাকে কি বলা হয়, ড্র্যাগ ফোর্স, তাই তো, ড্র্যাগ ফোর্স। মানে তাহলে কি জলটা হচ্ছে এই পার্টিকেলটাকে নিচের দিকে নামতে বাধা দেবে, তাই তো। তো এই যে নামতে বাধা দেবে, এই নামতে বাধা দেওয়ার জন্য এর ভেলোসিটিটা কিছুটা কমে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু আমার ভেলোসিটিটা মনে রাখতে হবে, যদি ড্র্যাগ ফোর্স যদি আমার ইনক্লুড হয় কোথাও তাহলে সেক্ষেত্রে আমার এই ভেলোসিটি ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের মডিফাইড যে ফর্মুলাটা আসবে, যখন অঙ্কেতে মনে রাখবি কোফিসিয়েন্ট অফ ড্র্যাগ দিয়ে দেবে, ড্র্যাগ ফোর্সের যে কোফিসিয়েন্ট, তখন কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করব, 4/3 জিডি জি মাইনাস ওয়ান বাই সিডি। এর ফর্মুলাটা কীভাবে আসে না আসে তার একটা বড় একটা ইকুয়েশন আছে, কিন্তু আমি ইকুয়েশনগুলো করাবো না, তোদের ইকুয়েশনগুলো কোনো দিনও পড়বেও না লাগবে না, শুধু ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা, ঠিক আছে, যদি কোফিসিয়েন্ট অফ ড্র্যাগ যদি আমরা ইউজ করি। এবার এই যে কোফিসিয়েন্ট অফ ড্র্যাগটা এইটা হচ্ছে আবার ডিপেন্ড করে রেনল্ডস নাম্বারের উপর, ঠিক আছে। মনে রাখবি সিডির ভ্যালুটা যদি রেনল্ডস নাম্বার গ্রেটার দ্যান 10^4 হয় তাহলে এই সিডির ভ্যালুটা হচ্ছে আমরা ধরি 0.4, ঠিক আছে। যদি রেনল্ডস নাম্বারটার ভ্যালু আমাদের ধরা হয় 0, রেনল্ডস নাম্বার বলতে রেনল্ডস নাম্বারের কনসেপ্টটা কোথা থেকে এসছে, রেনল্ডস নাম্বারের কনসেপ্টটা এসছে যে ফ্লুইডের আমার ফ্লোটা কীরকম হবে, ভিসকাস ফ্লো হবে না টার্বুলেন্ট ফ্লো হবে, তার কনসেপ্টের উপর বেস করে। একটা সায়েন্টিস্ট আছেন রেনল্ড, তিনি কি করেছিলেন, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, এরকম একটা পাইপের মধ্যে দিয়ে একটা ওয়াটারকে ফ্লো করাচ্ছিলেন, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ওয়াটার ধর ফ্লো করছে, ওয়াটার ফ্লো করছে, ঠিক আছে। তো তিনি কি করলেন, একটা ইঙ্ক, একটা কালিকে ধরে সবুজ কালিটাই দিই, এইখান থেকে ড্রপ করলেন, তো কালিটা দেখা গেল কিছুক্ষণ সোজা যাওয়ার পর জিনিসটা এরকম হ্যাপাজার্টলি হতে হতে জিনিসটা নিয়ে গেল জলের সাথে। তো এই জিনিসটা কেন হয়, যখন ভেলোসিটিটা বাড়াচ্ছি তখন দেখছি এই সোজা লাইনটা কিছুটা দূরে যাচ্ছে, ভেলোসিটি কমিয়ে দিলে বা ভেলোসিটি এমন একটা পর্যায়ে রাখছি, অনেক সময় ভেলোসিটি কমানোর ফলে সোজা জিনিসটা অনেকটা বাড়ছে, এই জিনিসটা কেন হয়, এটা হচ্ছে যে আমার ওয়াটারটা যাচ্ছে এই ওয়াটারের যে পার্টিকেলগুলো একটা লাইন বরাবর যাচ্ছে না, ওয়াটার পার্টিকেলগুলো এরকম ডিস্টার্ব হয়ে হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে বোঝায়। তো সেক্ষেত্রেই হচ্ছে আমাদের এই রেনল্ডস নাম্বারের কনসেপ্টটা এসেছে, ঠিক আছে। এর বেসিক ফর্মুলা হচ্ছে ভিডি বাই হচ্ছে তোর আমাদের মিউ বা ইটা যে কোনো একটা দেয়া হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি এখন আসবো না, তো সেই জিনিসটা যখন আমরা ফ্লুইড মেকানিক্সে দেখবো তখন হচ্ছে জিনিসটাতে আসবো, অনেক ডিটেলস। ইনারশিয়া ফোর্স বাই ভিসকাস ফোর্স তো নিয়ে, হ্যাঁ, ইনারশিয়া ফোর্স বাই ভিসকাস ফোর্স, ঠিক আছে। যত ভিসকাস ফোর্স বাড়বে তত হচ্ছে তোর রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে সেই ভ্যালুটা চেঞ্জ হবে। একটা জিনিস শুধু মনে রাখ যে রেনল্ডস নাম্বার দিয়ে হচ্ছে আমরা কোনো ফ্লোর
কিরকম টাইপের ফ্লো হচ্ছে সেই জিনিসটাকে আমরা বুঝি। রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে যত বেশি হবে তার মানে ফ্লোটা হচ্ছে তত বেশি টার্বুলেন্ট হয়, তত হ্যাপাজার্ড ফ্লো হয়, যত কম হবে ফ্লোটা তত স্মুথ হয়। এই কনসেপ্টটাই শুধু এখন জেনে রাখ, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সূর্য? এবার দেখ, রেনল্ডস নাম্বারের ভ্যালু 0.5 থেকে 10^4 এর মধ্যে যদি হয় তাহলে কোফিসিয়েন্ট অফ ড্র্যাগ যেটা, তার ফর্মুলা হচ্ছে 24/RE প্লাস 3√RE প্লাস 0.34 হয়, ঠিক আছে? এবং আর ইর ভ্যালু যদি লেস দেন 0.5 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিডির ভ্যালু হচ্ছে 24/RE হয়। এখানে রেনল্ডস নাম্বারের উপর বেস করে তোর সিডির ভ্যালুটা দেবে। এখানে হচ্ছে আমাদের দুটো জিনিস শুধু মনে রাখতে হবে, এই সিডির ভ্যালুর কনসেপ্টটা আর এইটা। মাঝেরটা থেকে কোনো দিনও কোশ্চেন আসবে না, আসলে গেট লেভেলে কোশ্চেন আসে তোদের আসবে না, ঠিক আছে? সুতরাং এই দুটো ফর্মুলা কিন্তু তোরা মনে রাখবি। একটা যদি আমি অঙ্ক দিই তো সেখান থেকে দেখবি পুরো জিনিসটাই হচ্ছে তোর এখানে চলে আসবে, ঠিক আছে? ধর সাপোজ, ধর আমার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে আমি এই ফর্মুলাটা কীরকমভাবে আসি একটা জিনিস যা শুধু ফর চেকিংয়ের জন্য দেখাচ্ছি। তো দেখ, আমাদের ফর্মুলা কী দেখলাম, ভিএস ইজ ইকুয়াল টু 4/3 জি ক্যাপিটাল জি মাইনাস 1 ডি বাই হচ্ছে তোর কত, সিডি, সিডি হোল টু দিবার কত দেওয়া আছে রে, হাফ, হাফ দেওয়া আছে। এখন ধর রেনল্ডস নাম্বারটা ধর এইটা, তাহলে সেক্ষেত্রে আমার কত হচ্ছে, দেখ রেনল্ডস নাম্বার এইটা মানে একদম খুব ছোটো পার্টিকেলদের ক্ষেত্রে রেনল্ডস নাম্বার যেটা, তো দেখ এখানে আমি এটাকে ভিএস তার স্কোয়ার করে দিলাম, এই স্কোয়ার রুটটাকে আমি প্রথমে তুলে দিলাম। তাহলে দেখ 4/3 জি জি মাইনাস 1 ডি, এখন সিডির জায়গায় তাহলে আমরা কত বড় কত বসাবো, 24/RE। এবার আরির যে ভ্যালু, আরির যে ভ্যালু সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম ভিএস ডি বাই কাইনেমেটিক ভিসকোসিটি, ঠিক আছে? ভেলোসিটি ডায়ামিটার বাই কাইনেমেটিক ভিসকোসিটি, এইটা হচ্ছে ওর বেসিক রেনল্ডস নাম্বারের ফর্মুলা। তাহলে আমি এখান থেকে এটা বসাতে পারি ভিএস দ্য স্কোয়ার 4/3 জি জি মাইনাস 1 ডি। আচ্ছা, আর ইটাকে আমি উপরে নিয়ে চলে আসি, আর ই বাই তাহলে 24 করে দিই, ঠিক আছে? তাহলে দেখ ভিএস স্কোয়ার 4 জি জি মাইনাস 1 ডি, এখন আর ইর জায়গায় আচ্ছা এখানে নিচেতে 3×24 টাকা রেখে দিই। এবার দেখ এখানে আর ইর ভ্যালু কত, ভিএস ডি বাই ইটা। তাহলে দেখ এখানে ভিএস একটা কাটছে, এখানে 4 দিয়ে কত হচ্ছে 4×6=24, তাই তো? তাহলে দেখ ফাইনালি কত আসছে, দেখ নিচে কত হচ্ছে 3×6=18, 1/18 জি জি মাইনাস 1, এখানে দেখ ডিডি, তার মানে ডি স্কোয়ার বাই ইটা। দেখ আগের ফর্মুলাটাই আমার চলে আসে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমার ফর্মুলাগুলো আসে, এটা জাস্ট ফর চেকিংয়ের জন্য আমি বললাম। এবার ধর একটা টার্ম আসে অনেক সময় যে টেম্পারেচার এফেক্টের জন্য হচ্ছে অনেক সময় টেম্পারেচার এফেক্টের জন্য আমার এই যে ফ্লো ভেলোসিটিটা বা এই সেটলিং ভেলোসিটিটা এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা কি হচ্ছে সেই জিনিসটা আমাকে একটু জানতে হবে, জেনে রাখতে হবে। তো দেখ যদি ডায়ামিটার লেস দেন 0.1 mm সাইজ হয়, যদি টেম্পারেচার এফেক্ট থাকে, যদি ধরা হয়, তাহলে কিন্তু সেটলিং ভেলোসিটির যে ফর্মুলাটা সেটা চেঞ্জ হয়ে যায়, জি মাইনাস 1 ডি স্কোয়ার 3t প্লাস 70/100। এগুলো কিন্তু গেটে খুব কোশ্চেন আসে, ঠিক আছে? টিটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার, ঠিক আছে? এবার ডি এর ভ্যালু যদি 0.1 থেকে বেশি আর যদি 1 mm এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই ভেলোসিটির যে ফর্মুলাটা সেটা চেঞ্জ হয় 4/18 জি মাইনাস 1, এটা ডি স্কোয়ারের জায়গায় শুধু ডি ধরা হয়, 3t প্লাস 70/100,
ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগতে পারে, নোটে লিখে রাখ। এবার যদি ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 1 mm হয়, তাহলে সেক্ষেত্রে এই ফ্লো ভেলোসিটি ইকুয়েশনটা চেঞ্জ হয় 1.8 স্কোয়ার রুট অফ জি ডি জি মাইনাস 1 হয়। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা থেকে যদি এতে তোর অনেক সময় কোশ্চেন আসে। ঠিক আছে, লিখে নে। হয়েছে, এখানে এবার আমরা একটা নোট লিখব। নোটে লিখে রাখ যে সেটলিং ভেলোসিটিটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমার এই যে ভেলোসিটি অফ ফ্লো বা এই যে ফ্লো ভেলোসিটি বা এই টোটাল যে ভেলোসিটিটা, সেটা কিন্তু কন্ট্রোল করা যায় দুটো জিনিসের ওপর বেক করে। ঠিক আছে, লিখে রাখ ভেলোসিটি অফ ফ্লো ক্যান রিডিউস can reduced by increasing tank length or increasing detention period. ঠিক আছে, এই দুটো ইনক্রিজ করে কিন্তু আমার ভেলোসিটি অফ ফ্লোটাকে কন্ট্রোল করা যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা 100% সাসপেন্ডেড ইম্পিউরিটি কিন্তু আমরা রিমুভ করতে পারি না। মানে ধর এই যে ইম্পিউরিটিগুলো এখানে জমা হচ্ছে, কিছু ইম্পিউরিটি এইটা দিয়ে বেরিয়ে যাবে, কিছু জিনিস থাকবে। তো এখানে মোটামুটি লিখে রাখ যে ক্যান রিমুভ অ্যাবাউট 70% সাসপেন্ডেড ইম্পিউরিটি, এটা মনে রাখতে হবে যে প্রায় 70% এর মতো সাসপেন্ডেড ইম্পিউরিটি রিমুভ করতে হবে। বল ডিটেনশন পিরিয়ড বলতে তাহলে কি বলবো? ডিটেনশন পিরিয়ড মানে হচ্ছে যে জলটাকে আমরা কতক্ষণ ওই ট্যাঙ্কের মধ্যে রাখবো। মানে আমার যে জলটা ওখানে দিলাম, এবার ওই যে জলটা কতক্ষণ ওখানে রাখলে ওই পার্টিকেলটা ওখানে সেটেল হতে পারবে, সেটাই হচ্ছে তার ডিটেনশন পিরিয়ড। ঠিক আছে, জলটা তো আমরা ওখানে ঢোকাচ্ছি, ঢোকানোর পর সেই জলটা যেন ওই ট্যাঙ্কের মধ্যে কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে তার ডিটেনশন পিরিয়ড। ঠিক আছে, এবার দেখ আমাদের যে সেডিমেন্টেশন ট্যাঙ্কগুলো হয় সেটা হচ্ছে দু ধরনের হয়। সেডিমেন্টেশন যে ট্যাঙ্কগুলো হয় এগুলো হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে হরাইজন্টাল হয়, হরাইজন্টাল ট্যাঙ্ক, আর একটা হচ্ছে তোর ভার্টিক্যাল ট্যাঙ্ক হয়। ঠিক আছে, দুটো ট্যাঙ্কই দেখাবো। হরাইজন্টাল ট্যাঙ্কগুলো কীরকম হয় দুটো ভিউ দেখাচ্ছি, টপ ভিউ আর সাইড ভিউটা দেখাচ্ছি। হরাইজন্টাল ট্যাঙ্কগুলো ঠিক এরকম হরাইজন্টাল বরাবর রেক্ট্যাঙ্গুলার শেপের হয়, এবং এদের যদি ক্রস সেকশন ভিউটা যদি দেখি বা সাইড ভিউটা যদি দেখি সেটা হচ্ছে অনেকটা দেখবি এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের শেপের দেখতে হয়। এখান দিয়ে ধর ওয়াটার আসছে, এটা দিয়ে ওয়াটার বেরিয়েছে। তো এখন প্রশ্ন উঠতে পারে যে সাইজটা এরকম কেন হলো, এতটা হয়তো উঁচু হয় না, একটু অল্প হালকা উঁচু হয়, এতটা উঁচু দেওয়ার দরকার নেই, এরকম টাইপের। ঠিক আছে, কেন এইখানটা উঁচু করা? দেখ একটা পার্টিকেল যখন এইখান দিয়ে বের হয় তো সে সেটেল হচ্ছে তো এইভাবে, তো সেটেল হয়ে সেই পার্টিকেলটা এইখান দিয়ে গড়িয়ে এসে এইখানটায় জমা হবে। এইখানটা একটা পাইপ থাকে, এই পাইপের থ্রু দিয়ে
ওয়াটারটাকে এখান দিয়ে যে নোংরাটা আছে সেটাকে আমরা বাইরে বার করে দিতে পারি। ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে আমার ইনলেট, ইনলেটের থ্রু দিয়ে হচ্ছে ধর ওয়াটারটা এইখান দিয়ে যাচ্ছে, এইখান দিয়ে যাচ্ছে, এই পুরো জায়গা দিয়ে জিনিসটা যাচ্ছে, এইভাবে গিয়ে এখান দিয়ে স্টোর হয়ে আবার আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে হরাইজন্টাল ট্যাঙ্ক। ভার্টিক্যাল ট্যাঙ্কটা কীরকম টাইপের হয়? ভার্টিক্যাল ট্যাঙ্কটা হচ্ছে এরকম সার্কুলার টাইপের, এবং এর জলটা একটা সাইড দিয়ে বের হয় না, এর জলটা বের হয় একটা সেন্টার দিয়ে, এই সেন্টারটা দিয়ে বের হয় এবং সাইড দিয়ে জলটা কালেক্ট হয়ে বাইরে বের হয়। জিনিসটা কীরকম দেখতে, যদি ক্রস সেকশন ভিউ দেখি জিনিসটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, এর মধ্যে ধর এরকম একটা পাইপ থাকবে, ইনলেট পাইপটা এরকম ভাবে থাকে, এই ইনলেট পাইপের মধ্যে দিয়ে জলটা আসবে, জলটা আসে এইখানে আগে সেটেল হবে, সেটেল হয়ে হয়ে তারপর হচ্ছে ওয়াটারটা এইখান দিয়ে বের হবে। তো যখন এইটা দিয়ে বের হয় এইখানে যে পার্টিকেলগুলো এখানে স্টোর হচ্ছে সেগুলো এই সাইড দিয়ে বেরিয়ে যায়। এইটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ জিনিস। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে ভার্টিক্যালটা হচ্ছে আরও বেশি ভালোভাবে কাজ করে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। ক্লিয়ার? যতটুকুনি দরকার ততটুকুনি পড়াবো, বেশি পড়িয়ে তোদের লাভ নেই। এখানটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখ আমাদের হরাইজেন্টাল কিরকম দেখতে, ভার্টিক্যাল কিরকম দেখতে, সেই জিনিসটা আমরা দেখে নিলাম। এবার হচ্ছে আমরা যে ফ্লো ভেলোসিটি, আমরা তো এতক্ষণ যেটা দেখেছিলাম, আগে দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের কি ছিল, সেটলিং ভেলোসিটির কনসেপ্টটা আমরা বুঝলাম এখানে। এবার আমরা দেখি ফ্লো ভেলোসিটির কনসেপ্টটা কি। দেখ, জেনারেলি ফ্লো ভেলোসিটির যে ডেফিনেশন বাই থিওরিটিক্যাল সেটা কি, ফ্লো ভেলোসিটি মানে কি, যে কতটা ডিসচার্জ হচ্ছে বাই সেই জায়গাটার ক্রস সেকশনাল এরিয়া, এটাই তো হওয়া উচিত। ধর এইটার হাইট হচ্ছে আমার এইচ আছে, ঠিক আছে, এই দিকের উইথ হচ্ছে আমার বি, আর লেন্থ হচ্ছে আমার এল। ঠিক আছে, তাহলে আমার এই ক্রস সেকশন বরাবরই তো জলটা যাচ্ছে, ডিসচার্জ বাই ক্রস সেকশনাল এরিয়া করলেই হচ্ছে আমরা তার ভেলোসিটি পেয়ে যাই, তাই তো? তাহলে বিটাকে আমরা লিখব উইথ অফ ট্যাঙ্ক, আর এইচটা হচ্ছে হাইট অফ ট্যাঙ্ক, হাইট অফ ট্যাঙ্ক। এবার সেটলিং যে ভেলোসিটিটা, তাহলে এটা হচ্ছে ফ্লো ভেলোসিটি যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি। সেটলিং ভেলোসিটির ক্ষেত্রে আমরা অনেকগুলো ফর্মুলা পেয়েছি, যদি বেসিক ফর্মুলা যদি বলি এইটার উপর, তাহলে সেটলিং ভেলোসিটিটা কি, ফ্লো ভেলোসিটিটা হচ্ছে এই দিকে হচ্ছে, এই দিকে ভি, সেটলিংটা তো নিচের দিকে হচ্ছে, তাহলে কি হবে, তাহলে ডিসচার্জ বাই হচ্ছে তোর এই ওপরের যে ক্রস সেকশনাল এরিয়া ওপর দিকে তার সাথে হচ্ছে সমান হবে। তাহলে সেটলিং ভেলোসিটিটাকে আমরা কীভাবে লিখতে পারি, সেটলিং ভেলোসিটি ভি এসকে আমরা লিখতে পারি কিউ বাই বিএল, আর ওপরে ক্রস সেকশনের ওপরই হচ্ছে আমাদের এটা জিনিসটা ডিপেন্ড করবে, তাই তো? এই যে কিউ বাই এস বা কিউ বাই বিএল এই যে জিনিসটা পেলাম, এইটাকে অনেক সময় হচ্ছে আমাদের বলা হয় ওভারফ্লো রেট। ঠিক আছে, ওভারফ্লো রেট যার যত বেশি হবে তত হচ্ছে পার্টিকেল ওখানে রিমুভ হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা বোঝা গেল, যে যার ক্ষেত্রে যত ওভারফ্লো রেট বেশি হবে তার ক্ষেত্রে হচ্ছে তো সেটলিংটা তত ভালো হবে। তাহলে এইখানে আমাদের কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে ওভারফ্লো রেট কত হয়, ওভারফ্লো রেট এইটা ভ্যারি করে 12 থেকে 18 মিটার কিউব পার ডে পার মিটার স্কোয়ার। ঠিক আছে, অথবা এটাকে আমরা লিখতে পারি 500
টু 750 লিটার পার আওয়ার পার মিটার স্কোয়ার। অনেক জায়গায় অনেক প্রশ্নেতে এই এই টার্মটাও দিয়ে দেয়, সেই জন্য এইটাকেও আমি লিখে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ফর প্লেন সেডিমেন্টেশন, ফর প্লেন সেডিমেন্টেশন, ঠিক আছে। এবার কিছু কিছু জায়গায় কি করা হয়, এই সেডিমেন্টেশন যখন করা হয় তখন হচ্ছে আবার কোয়াগুলেশন প্রসেসটাও একসাথে অ্যাড করে দেওয়া হয়। স্যার আপনি বলছো ওয়ার ফ্লো রেটের যে ইয়েটা দিয়েছেন 12-18 মিটার পার কি এম মিটার পার ডে অবলিক মিটার স্কয়ার কেন দিয়েছেন? এটা মিটার কিউ, সরি, 12-18 মিটার, 12-18 মিটার কিউ পার ডে পার মিটার স্কয়ার, ঠিক আছে। এবার হচ্ছে তোর আর একটা লিখে রাখ ওভারফ্লো রেট, এটা লিখে রাখ 24-30 মিটার কিউ পার ডে পার মিটার স্কোয়ার অথবা 1000-1250 লিটার পার আওয়ার পার মিটার স্কোয়ার। এইটা হচ্ছে যদি ফর সেডিমেন্টেশন ইউজিং কোয়াগুলেশন, যদি কোয়াগুলেশন ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটাকে বলে। এই যে সেডিমেন্টেশনটা যদি শুধু প্লেন সেডিমেন্টেশন হয় অনেক সময় এটাকে দেখবি বলবে টাইপ ওয়ান অনেক জায়গায় লেখা থাকে, আর যদি এই ধরনের কোয়াগুলেশন একসাথে অ্যাড করা হয় তাহলে সেই ধরনেরকে বলা হয় টাইপ টু সেটিং, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে একটা ট্যাঙ্কের মোটামুটি সাইজ কীরকম রাখা হয়, ট্যাঙ্ক ডেপথ, এই যে ট্যাঙ্কটা করব এর ডেপথ যেটা আছে 3-4.5 মিটারের জেনারেলি মধ্যে থাকে। এর মধ্যে মনে রাখতে হবে আমরা মিনিমাম হচ্ছে 1.8 মিটার কিন্তু করতেই হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 6 মিটার পর্যন্ত আমরা এগুলো করি ট্যাঙ্কের যে ডেপথ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এই যে ট্যাঙ্কের ডেপথ দেখ লেন্থ আর উইথ এটা তুই ভ্যারি করবে তোর ডিজাইনের উপর, কিন্তু ডেপথটা হচ্ছে তোদের সবসময় একটা ফিক্সড জিনিস আমাকে মেনটেন করেই এগোতে হবে, ঠিক আছে। তো এবার আসছি আমরা ডিটেনশন টাইম বা ডিটেনশন পিরিয়ড, ডিটেনশন পিরিয়ড তোদের ক্ষেত্রে শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের ফর্মুলাটাই আসে, সার্কুলারটা আসে না, রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। তো তার ক্ষেত্রে ডিটেনশন পিরিয়ড হচ্ছে লিখে রাখ ভলিউম অফ ট্যাঙ্ক বাই ডিসচার্জ, ভলিউম অফ ট্যাঙ্ক কি করতে পারি লেন্থ ব্রেথ আর হাইট, আর ডিসচার্জ কি কিউ, এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা ডিটেনশন পিরিয়ডের ক্ষেত্রে। এবার মনে রাখবি যে ডিটেনশন পিরিয়ড কত, যদি আমরা টাইপ ওয়ান যদি ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউজ করি তাহলে তার ক্ষেত্রে হচ্ছে ডিটেনশন পিরিয়ড হচ্ছে 4-8 ঘন্টা হয়, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কিন্তু প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কের ক্ষেত্রে ডিটেনশন পিরিয়ড হচ্ছে 4-8 ঘন্টা হয়। এবার যদি টাইপ হয় কোয়াগুলেশন করা হয় তাহলে সেক্ষেত্রে 2-4 ঘন্টা হচ্ছে তার ডিটেনশন পিরিয়ড, ঠিক আছে। আমার জেনারেলি উইথ উইথ অফ ট্যাঙ্ক জেনারেলি হয় 10-12 মিটারের মধ্যে হয়, আর লেন্থ জেনারেলি এগুলো সব বলছি কিন্তু জেনারেলি 4 টাইমস অফ উইথ ধরা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বারবার মনে রাখতে হবে। আর একটা যেটা হচ্ছে যে তোর ফ্লো ভেলোসিটি, আমরা তখন ওভারফ্লো রেটটা করেছি, ফ্লো ভেলোসিটিটা আমরা করিনি। সেডিমেন্টেশন ট্যাঙ্কের ক্ষেত্রে ফ্লো ভেলোসিটির যে রেঞ্জ সেটা হচ্ছে তোর 0.15-0.9 মিটার পার মিনিট রাখা হয়, খুব কম, দেখতে পাচ্ছিস, ঠিক
ঠিক আছে, নর্মালি এটা 0.3 মিটার পার মিনিটের কাছাকাছি থাকে। এটা রিভারের ভেলোসিটি তো 0.45 মিটার পার সেকেন্ড, খুব কম হয়, এর ভেলোসিটি খুবই কম রাখা হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে। ডিসপ্লেসমেন্ট এফিসিয়েন্সি আর সব তোদের পড়ার দরকার নেই, এগুলো হচ্ছে অনেক জটিল জিনিস আছে, এগুলো আর পড়াবো না তোদের, ম্যাথস তো দরকার নেই, এগুলো সব আই এস স্ট্যান্ডার্ডে গেট স্ট্যান্ডার্ডে আছে। তো প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে এই এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমি পুরো জিনিসটাই বললাম যে কী কী ফর্মুলা আছে সেগুলো আমি লেখালাম, কোন কোন টার্মগুলো আছে, এই টার্মগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়, এই টার্মগুলো থেকেই কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এই লেন্থ, উইথ, তারপরে এই ডিটেনশন পিরিয়ড, এই ভেলোসিটি, ঠিক আছে, এইখানে এই ভ্যালুটা, ট্যাঙ্কের ডেপথ, ওভারফ্লো রেট, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বি, এইগুলো থেকেই কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে। বেশ, এবার হচ্ছে তিন নম্বরে আসছে সেডিমেন্টেশন এইডেড উইথ কোয়াগুলেশন। ঠিক আছে, কোয়াগুলেশনের ক্ষেত্রে দেখ, এর যদি আমি কনসেপ্ট বোঝাতে যাই অনেক সময় লাগবে। ঠিক আছে, এর স্ট্রেন লেয়ার কি, ইলেকট্রোনেগেটিভ তোর এ কি, তারপর হচ্ছে তোর স্ট্রেন পোটেনশিয়ালটা কি, জিটা পোটেনশিয়াল কি, সেই সমস্ত জিনিস কোনোদিনই পরীক্ষায় আসবে না। ঠিক আছে, শুধু একটা জিনিস মনে রাখবি যে কোয়াগুলেশন থেকে আমাদের সবচেয়ে বেশি যেটা কোশ্চেন আসে যে আমরা কী কী কোয়াগুলেন্ট ইউজ করি। কোয়াগুলেশনের ক্ষেত্রে যা, শুধু আমি একটুখানি বেসিক জিনিসটা বলে দিই, ধর এই হচ্ছে আমার একটা পার্টিকেল থাকে, ঠিক আছে, যখনই হচ্ছে কোয়াগুলেন্ট ইউজ করব তখন এই পার্টিকেলটার চারপাশে একটা নেগেটিভ পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এই কোয়াগুলেন্টটা ধর একটা নেগেটিভ চার্জ হয়ে গেল, এর চারপাশে একটা পজিটিভ চার্জের বাতাবরণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবে, এর চারপাশে যে আশেপাশের যে পার্টিকেলগুলো আছে তাদের কি হচ্ছে, ধর কোনো একটা পার্টিকেল হচ্ছে তোর পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ আছে, সেইগুলোকে হচ্ছে তোর আকর্ষণ করতে শুরু করবে, আকর্ষণ করে জিনিসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে, এই যে পুরো মিক্সিং যেটা হচ্ছে, যেটা হচ্ছে তোর নিজেদের মধ্যে যে জোড়া হচ্ছে, এটাকে বলা হয় কোয়াগুলেশন। আর ফ্লকুলেশন মানে হচ্ছে এই যে মিক্সিংটাকে করা হচ্ছে, স্লোভাবে যে মিক্সিংটা করা হচ্ছে জিনিসটা যাতে ভালোভাবে হয়, সেটাকে বলা হয় ফ্লকুলেশন। ঠিক আছে, এই কোয়াগুলেশনের জন্য কিছু কেমিক্যাল আমরা ইউজ করি। ঠিক আছে, কেমিক্যালস, এই কেমিক্যালসগুলোই সবচেয়ে বেশি আসে। ফার্স্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এক নম্বর কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে অ্যালাম। ঠিক আছে, অ্যালামের সংকেতটা মনে রাখ, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4O3 আর হচ্ছে 18 অণু জল, এটা হচ্ছে অ্যালামের সংকেত। ঠিক আছে, এই যে অ্যালামটা যেটা আছে, এই অ্যালামটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করে 6.5 to 8.3 pH-এর মধ্যে। ঠিক আছে, এই অ্যালামটা হচ্ছে সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করে। এই কেমিক্যালটা যদি আমরা দিই তাহলে এই কেমিক্যালটা কি করবে, এই যে পার্টিকেলগুলো আছে এগুলোকে জোড়ো করবে। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে কপারাস, কপারাস। ঠিক আছে, এই কপারাস যেটা আছে এটা হচ্ছে তোর ফেরাস সালফেট আর হচ্ছে 7 অণু জল, এই সংকেতগুলো অনেক সময় আসে, তো সেই জন্যই আমি জাস্ট শুধু লিখে রাখছি যে এই এই জিনিসটা হচ্ছে তোর, এখানে হচ্ছে তোর আমাদের যেমন হচ্ছে তোর ফেরাস, ফেরিক, ঠিক আছে, তোর অনেক জিনিসগুলোই থাকে, সেইগুলো হচ্ছে তোর আস্তে আস্তে আসবো। ঠিক আছে, তো কপারাসের ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে আমাদের একটু জাস্ট মনে রাখ, যে কোনো আমরা হচ্ছে অ্যালাম হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে কিন্তু এটা যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, এর ক্ষেত্রে কী করা হয়, কপারাসটা কিছু পার্টিকুলার জলের ক্ষেত্রে আমরা ইউজ করি, লিখে রাখ মেনলি ইউজড
for raw water. For raw water that are not colored. ঠিক আছে, যেটা হচ্ছে স্বচ্ছ একটা জল র ওয়াটার, সেইগুলোর ক্ষেত্রে কপারাস হচ্ছে আমরা সত্যি তো বেশি ইউজ করি। এটা হচ্ছে অ্যালামের থেকে অনেক বেশি চিপার, ঠিক আছে, এই পয়েন্টটাও লিখে রাখ। চিপার দেন অ্যালাম, ঠিক আছে। এ হচ্ছে বেশি ভালো কাজ করে, ফাংশন effectively greater than pH value যদি greater than 8.5 হয়, ঠিক আছে। আমাদের দেখলাম যে অ্যালাম হচ্ছে 6.5 থেকে 8.3 এর মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। এ আবার 8.5 এর উপর দিয়ে যদি হয় সেটা হচ্ছে তোর সবচেয়ে ভালো করে, ঠিক আছে। তিন নম্বর যে কোয়াগুলেশন মেটেরিয়াল যেটা থাকে সেটা হচ্ছে ক্লোরিনেটেড কপার, ক্লোরিনেটেড কপার বা ক্লোরিনেটেড কপারাস বলা, ঠিক আছে। তো দেখ, ক্লোরিনেটেড কপারস জিনিসটা যে সেটা হচ্ছে দুটো জিনিসের সংমিশ্রণে তৈরি, একটা হচ্ছে তোর ফেরিক সালফেট, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। জিনিসটার সংকেত যদি আমরা দেখি সেটা হচ্ছে তোর 6 অণু FeSO4, মানে আমার আগে যেটাই ছিল সেইটা কি হচ্ছে ক্লোরিনের সাথে হচ্ছে তোর রিয়াকশন করছে, ঠিক আছে। ক্লোরিনের সাথে রিয়াকশন করে এখানে হচ্ছে একটা হচ্ছে তোর ফেরিক সালফেট তৈরি করে, আর একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড তৈরি করে, ঠিক আছে, 32 অণু জল। এই ফেরিক সালফেট আর ফেরিক ক্লোরাইড অনেক সময় কপার হিসাবে কাজ করে, ঠিক আছে। ফেরিক সালফেট যেটা আছে আমার Fe2SO4O3, যেটা ফেরিক সালফেট, এটা ভালো কাজ করে যদি পিএইচ এর ভ্যালু লেস দেন 4 to 7 হয় এবং গ্রেটার দেন 9, এই ভ্যালুগুলোর মধ্যে কিন্তু ভালোভাবে কাজ করে, ঠিক আছে। আর ফেরিক ক্লোরাইড যেটা FeCl3, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করবে, লিখে রাখ, পিএইচ ভ্যালু 3.5 to 6.5, এগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে, এবং পিএইচ ভ্যালু 8.5 এর উপরে। ফলে কি হচ্ছে, এই যে দুজনের কম্বিনেশন থাকলে পুরো ওয়াটারটার মধ্যেই খুব ভালোভাবে হয়ে যেতে পারে, ঠিক আছে। আরও কিছু আছে, একটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট আছে, এ আছে, তো সেইগুলো হচ্ছে তোর আমার দরকার নেই, ঠিক আছে। একটা জিনিস শুধু এখানে নোট করে লিখে রাখ, আমরা এখনও সিওয়েজ পড়িনি, কিন্তু সিওয়েজের ক্ষেত্রে কিন্তু দেখ ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালামিস কোয়াগুলেন্ট হিসাবে ইউজ করছি তোর কি আমাদের অ্যালাম, তাই তো। কিন্তু আয়রন সল্ট যেটাই যে ফেরিক কপার তোর তোর এফি কম্পাউন্ড দিয়ে যেগুলো হচ্ছে, আয়রন সল্ট আর ইউজড অ্যাজ কোয়াগুলেন্ট ফর ট্রিটিং সিওয়েজের ক্ষেত্রে কিন্তু আয়রন ধরনের জিনিস করা হয়। আর অ্যালাম মনে রাখবি, অ্যালাম ইজ ইউজড ফর ট্রিটিং ওয়াটারের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালামটাই সবচেয়ে বেশি ইউজ করব। আর এর ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করব হচ্ছে কি আয়রনের কম্পাউন্ড, ঠিক আছে।
এবার এই যে সেডিমেন্টেশনগুলো যে ট্যাঙ্কগুলো বললাম এর ক্ষেত্রে তো এর আগে ওভারফ্লো রেট কত কত আমি সব বলেই দিয়েছি, তো এর ক্ষেত্রে আরেকবার লিখে রাখ যে ওভারফ্লো রেট যদি সেডিমেন্টেশন কোয়াগুলেশন যদি অ্যাড করি তাহলে তার ক্ষেত্রে ওভারফ্লো রেট কত 1000 to 1250 লিটার পার আওয়ার পার মিটার স্কোয়ার। আর এর ডিটেনশন পিরিয়ড কত বলেছি, ডিটেনশন পিরিয়ড এর ক্ষেত্রে হচ্ছে 2 to 4 hours, ঠিক আছে। এইখান পর্যন্তই হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব।